চলেছে মা সতী রমণীর খোঁজ করতে। আমা প্রথমে একটা ঘরে গেছে, সেই ঘরে গিয়ে নারদমণি আমার বলছে ভিক্ষা দেহি ভিক্ষা দেহি মা। তখন যেই না ভিক্ষুককে দেখেছে সেই ঘরে রমণী বলছে বাবা আমি তো এখন কাজ করছি, হাতে তো অনেক কাজ, তুমি আর দুটো বাড়ি ঘুরে আসো, ঘুরে আসলে তারপর আমি তোমাকে সেবা। নারদমণি সেখান থেকে চলে গেল, আবার কিছু দূরে যাচ্ছে গিয়ে আবার সন্ধান করছে, কেউ আর ভিক্ষা দিচ্ছে। অনেক ঘুরে ঘুরে একটা গাছতলায় এসে বসে বলছে প্রভু তোমার চরণ ছাড়া তোমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তুমি যদি কৃপা করে সতী রমণীর সন্ধান আমাকে না দাও, আমার তো সাধ্য নেই সতী রমণীকে খুঁজে পাওয়ার, কৃপা করে সতী রমণীর সন্ধান আমায় দাও। এই বলে মা যেই না আজ আমার প্রভুকে ডেকেছি, প্রভু আমার এক সতী রমণীর সন্ধান দিয়েছে। সেই সতী রমণী কি করছে, প্রভাতকালে গাছ থেকে ফুল পাচ্ছে আর বদনে গুরু গোবিন্দকে স্মরণ করছে। এমন ভাবে জয় রাধা মাধব মা।